নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মিথুন রাশির রাশিফলের ভিডিও, অর্থাৎ আগস্ট মাস কেমন যেতে চলেছে, আগস্ট 2021 মিথুন রাশির জন্য কী বার্তা নিয়ে আসতে চলেছে, তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। বর্তমান যা গ্রহের গোচর এই মাসে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু অপরচুনিটি কিন্তু আসতে চলেছে। তার আগে আপনাদেরকে আমি জানাই, কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার আপনি মিথুন রাশি সম্বন্ধে বলছেন আমার হচ্ছে না। আমি একটা কথা বারবার বলি, যাদের হচ্ছে না নিজস্ব ব্যক্তিগত ছকটা একবার হলে অ্যানালিসিস করান, কিন্তু গ্রহের যা গোচর সেই অনুযায়ী কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই অগস্ট মাসে দারুণ রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। এটি সম্পূর্ণ ইঞ্জিনিয়ারের রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক কিন্তু রাশিফল এটি নয়। তবে এই রাশিফলটি আপনারা বন্ধু হিসাবে, আপনারা গাইড হিসাবে কিন্তু নিতে পারেন, বা চলার পথের পাথর হিসাবে কিন্তু আপনাদেরকে এই রাশিফল কিন্তু কাজে আসবে। অর্থাৎ দেখুন, সবটাই যে ভালো এমন না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে। অর্থাৎ সেই জায়গা থেকে আপনারা কিছু কিছু ক্ষেত্রে কনসাসনেস আপনি কিন্তু হতে পারবেন, অর্থাৎ কোন জায়গাটাতে সমস্যা হতে পারে তার একটা আপনারা পূর্বাভাস যখন পাবেন, সেই জায়গাটা আপনারা সাবধানে পদক্ষেপ কিন্তু ফেলতে পারবেন। তো মিথুন রাশি আপনি যদি হন, আপনার জন্য কী বার্তা আসতে চলেছে? প্রথম আসি আপনাদের শরীরগত দিকটা। শরীর স্বাস্থ্য দিকটা কিন্তু মোটামুটি ওভারঅল কিন্তু ভালো যাবে, খুব বড় সড়ো যে শরীর নিয়ে ভুগতে হবে এমন কিন্তু দেখা যাচ্ছে না। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, আপনাদের যারা বিবাহের ব্যাপারে চেষ্টা করছেন, দীর্ঘদিন বিবাহের ব্যাপারে চেষ্টা করছেন, বিয়ের ব্যাপারে কিন্তু কন্ট্রাক্টগুলো কিন্তু আসবে, কারণ বৃহস্পতির বক্রী বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির উপর কিন্তু পড়ছে, পঞ্চম দৃষ্টি। বিয়ের কানেকশানগুলো কিন্তু আপনাদের, যেহেতু সপ্তমপতি এই বৃহস্পতি, সেই দৃষ্টি আপনার রাশির উপর পড়ছে, অর্থাৎ বিয়ের কন্ট্যাক্টগুলো কিন্তু, যোগাযোগগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে। অর্থাৎ বিয়ের ব্যাপারে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারেন, যোগাযোগের ব্যাপারে কিন্তু আপনাদের এই সময়টা আদর্শ সময়। যারা লাভ রিলেশনের সঙ্গে আছে তাদের কিন্তু লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ প্রেম ঘটিত বিয়ে, এই জায়গাটা কিন্তু ভালো। এবং যারা প্রেমের সঙ্গে লিপ্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুবই কিন্তু ভালোর দিক নির্দেশ করছে। আপনি মিথুন রাশির মানুষ, এর রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ অ্যারেঞ্জ ম্যারেজ এবং লাভ ম্যারেজ দুটোর ক্ষেত্রে কিন্তু গ্রহের যা কম্বিনেশন আপনার ক্ষেত্রে কিন্তু ভালো। এবার আসি আর্থিক স্থিতির দিকটা, ফিনান্সিয়াল, যেটা হচ্ছে বর্তমান যুগে যেমন গাড়ি যেমন পেট্রোল লাগে, ঠিক মানুষের জীবনে অর্থটা হচ্ছে ঠিক পেট্রোলের মতন। তা আর্থিক স্থিতি কেমন যাবে দেখুন, অর্থনৈতিক স্থিতিটা যথেষ্ট কিন্তু মজবুত আপনাদের হবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। যাদের হচ্ছে না তাদের নিজস্ব একান্ত ব্যক্তিগত রাশিচক্র দেখুন, আর্থিক দিক আপনাদের ইনকামের যোগ কিন্তু যথেষ্ট ভালো, আর্থিক স্টেবিলিটি যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। আপনি মিথুন রাশির মানুষ, এ রেজাল্ট কিন্তু পাবেন, ফিনান্সিয়াল ক্রাইসিস কিন্তু আপনাদের কাটবে। এবার আসি আপনাদের ব্যবসা, ব্যবসার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রে শুভ, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট আপনারা লাভ কিন্তু করবেন, কিন্তু ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট, বড় ধরনের ইনভেস্টমেন্ট করতে গেলে নিজস্ব জন্মছক অবশ্যই একবার হলো দেখিয়ে নিন, যে জায়গাটা টাকা যেন না আপনার ফেঁসে যায়, বা কোন সময় ইনভেস্টমেন্ট করবেন, যে জায়গাটা ইনভেস্টমেন্ট করতে চাইছেন এক্সপার্ট অ্যাডভাইসের সঙ্গে কথা বলে সেই জায়গাটাতে আপনারা ইনভেস্টমেন্ট করুন। অর্থাৎ ব্যবসার দিকটা ওভারঅল যদি বলা যায় মোটামুটি কিন্তু ভালো দিক থাকছে, তবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ডিস্টারবেন্স নির্দেশ করছে মিথুন রাশির। কেরিয়ারের দিক থেকে কর্ম যারা চাইছেন দেখুন, আপনাদের কর্ম, আপনাদের কর্মপতি ভাগ্যভাবে অবস্থান করছে, ভাগ্যের দ্বারা আপনারা কিন্তু কর্ম কিন্তু পাবেন, কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু
এ মাসে চাপ কিন্তু থাকছে। কিছু কিছু ক্ষেত্রে নিজে থেকে কর্ম ছেড়ে দেওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু রাগ করে কিন্তু কর্ম কিন্তু ছেড়ে দিবেন না। এবং আপনার যেহেতু চন্দ্রের ঘরে বুধ চলে আসছে, অর্থাৎ আপনাদের রাশি অধিপতি কর্কট রাশিতে, এই আগস্ট মাসে 10 তারিখ পর্যন্ত, 9-10 তারিখ পর্যন্ত আপনাদের কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশান উদ্বেগের জায়গা কিন্তু বেশি থাকবে, অর্থাৎ ফ্রাস্ট্রেশনে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা ভুগবেন আগস্টের 10 তারিখ পর্যন্ত। অর্থাৎ কিছু কিছু উৎকট টেনশান ফ্রাস্ট্রেশন এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে। পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে আপনারা পূর্ণ মাত্রায় কিন্তু সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। তবে এ মাসে আপনাদের নিজস্ব ভূমি ভবন বাহন, নিজস্ব গাড়ি, নিজস্ব বাড়ি হওয়ার সম্ভাবনা বা জায়গা কেনার এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু আপনাদেরকে দেবে। আপনি মিথুন রাশির মানুষ, এই রেজাল্টটা কিন্তু আপনারা খুব ভালো পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। তবে পাশাপাশি আপনাদের ক্ষেত্রে কিন্তু শত্রুতার যোগও থাকছে, অর্থাৎ আপনাদের উন্নতির জন্য শত্রুতার জায়গা কিন্তু তৈরি হবে। অর্থাৎ কর্মক্ষেত্রে শত্রুতা, পারিবারিকের মধ্যে শত্রুতা, এই জায়গাগুলো কিন্তু থাকছে। যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছেন, যেখানে আলোর ঝলকানি, গ্ল্যামার, এই জায়গাটা কিন্তু যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু কাজের সুযোগগুলো কিন্তু বাড়বে, অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু খুব শুভ। এরপরে আছে শিক্ষাক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো, উচ্চ শিক্ষাক্ষেত্রে মধ্যম প্রাইমারি লেভেলে কিন্তু ভালো ফল পাবে। সন্তানের দিকটা যদি আসি, সন্তানের এডুকেশান, সন্তান প্রাপ্তি, সন্তানের শরীর স্বাস্থ্য, এই জায়গাগুলো কিন্তু ভালো দিক মিথুন রাশির ক্ষেত্রে নির্দেশ করছে। কিন্তু শত্রুতা এবং কিছু কিছু ক্ষেত্রে টাকা লস হয়ে যাওয়া, ভুল ইনভেস্টমেন্ট হয়ে যাওয়া, ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া, এই জায়গাগুলো কিন্তু থাকছে। অবশ্যই যে কোনো কাজ করার আগে একটু হলো ভেবে চিনতে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন। এই ছিল মিথুন রাশির জিস্ট কী পেতে চলেছে। নমস্কার।